জয়পুরহাট পাঁচ বিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের লকনাহার গ্রামে অবস্থিত পুষ্পগুচ্ছ ক্লাব নিয়ে গ্রামবাসী ও ক্লাবের সদস্যদের মধ্যে চলছে গভীর দ্বন্দ্ব। ভেসে উঠেছে দুর্নীতির অভিযোগ। গ্রামবাসী মোহাম্মদ জাবেদ আলী, মুমিন, রফিকুল সহ বেশ কয়েকজন গ্রামের মহিলারা জানান, 1986 সালে গ্রামের সকল মানুষের সাহায্য সহযোগিতা নিয়ে গ্রামের উন্নয়নের কথা ভেবে ক্লাবটি নির্মাণ করা হয়েছিল। কিন্তু বর্তমানে সভাপতি গোলাম রসুল পূর্বের সদস্যদের বাতিল করে পরিবারের লোকজন নিয়ে সদস্য বানিয়ে ক্লাবের লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন গ্রামবাসীরা। মাছ, কলা ও গাছ বিক্রির 15 লক্ষ টাকা দিয়ে সুদের ব্যবসা করেছে বলে অভিযোগ করেন তারা। ভুক্তভোগী গ্রামবাসীরা বলেন, এ ক্লাব এখন আমাদের কোনো উপকারে আসে না। তবে এসব অভিযোগের কথা অস্বীকার করে সভাপতি গোলাম রসুল বলেন, ক্লাবের সকল টাকা পয়সার হিসাব কাগজপত্রে লেখা আছে। পাঁচ বিবি থেকে আলকারিয়ার পাঠানো তথ্যচিত্রে 71 বাংলা নিউজ।